নমস্কার দর্শক বন্ধু, পিঙ্কি রেসিপির আপনার স্বাগত। আজির রেসিপি কলরফুল মাংস তরকারি। সেপাই আবশ্যক সামগ্রী জাঁয়া আগর সর্বপ্রথম আপনার যদি এপর্যন্ত পিঙ্কি রেসিপি চ্যানেলকে সবসক্রাইব করা সবসক্রাইব করে দিন, পাখে আসবে ঘণ্টি চিহ্নকে দবাই দিও, যা ফলে আমি যে নয় রেসিপি অপলোড করবু সর্বপ্রথম আপনার পাখে নোটিফিকেশন পৌঁছে যাব। আশা করছি আজির রেসিপিটি আপনার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। চলন্তু সামগ্রী গুড়ি জান নেবা। আপন মানে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়া যাইছি, সেটি যাইকি দেখি পারিবে। 1 কিলো মাংস নেইছি, সেথিপাই 4টি আলু নেইছি, 6টি বড় পেঁয়াজ নেইছি, টমাটো 3টি নেইছি, অদা 1 ইঞ্চি নেইছি, রসুন 6-7 পাঁখুড়া নেইছি, দালচিনি 1 ইঞ্চি খন্ডে নেইছি, মশলা ভিতরে নেইছি গরম মশলা, ধনিয়া পাউডার, লঙ্কা পাউডার, হলদি, লুণ, আউ গরম চিকেন মশলা। চিকেন মশলা বদলে মু অন্য প্রকার গরম মশলা নেইছি, আউ তেল পানি। চলন্তু প্রস্তুত করিবা চিকেন তরকারি। সেথিপাই প্রথমে কড়াই বসাই দেবা গ্যাস অন করিকি। দেখন্তু মু কড়াই বসাই দেইছি, গ্যাস অন করে দেইথিলি। এথিরে তেল দেবা, দেখন্তু তেল গরম হয়ে যাইছি। এবে আমি এথিরে ডালচিনি পকাই দেবা, পেঁয়াজ পকাই দেবা। পেঁয়াজ জলদি মৌলিবা পাই সেথিরে আমি লুণ দেই দেবা। দেখন্তু পেঁয়াজ কু ভালো ভাবে ভাজিবা। দেখন্তু পেঁয়াজ মৌলি আসিলানি। এবে আমি এতিরে অদা রসুন কুটিকি রাখিলে তাকু পকাই দেবা। পেঁয়াজ টিকে কঞ্চা থিলে অদা রসুন পকাইবে ভালো হব, কাহিঁকি না অদা রসুন বাসনা গলা ভিতরে পেঁয়াজ পুড়ি যাইব, সেপাই পেঁয়াজ টিকে কঞ্চা থিব, অদা রসুন পকাই দেবা। দেখন্তু মু পকাই দেইছি, আকু ভাজি দেবা ভালো ভাবে আর স্মেল যা পর্যন্ত। দেখন্তু অদা রসুন স্মেল বাহারি হয়েছি। এবার আমি এথিরে গ্যাস লো করেদবা। এথিরে কলর হওয়া পাই গোটে চামচ লঙ্কা পাউডার আর গোটে চামচ হলদি দেই দেবা। দেখন্তু মু দেই দেলি, আকো ভালো ভাবে ভাজি দেবা টিকে। গ্যাস লো করি ভাজবে নহলে পোড়ি যাব। এবে এথিরে আমি মাংস আর আলু পকাই দেবা। দেখন্তু মু পকাই দেলি, আকো ভালো ভাবে ঘাঁটি দেবা। স্বাদ অনুসারে লুণ দেবা আর টিকে হলদি দেবা, কাহি না কলর হওয়া আমি হলদি দিয়ে দেখে সেপাই দেখি চাই হলদি দেবা। এবে আপনি ভালো ভাবে ঘাঁটি দেবা। মিডিয়াম আঁচরে সিজিবা পাই ঢাঙ্কি দেবা আর কিছু সময় ছাড়ি দেবা। দেখন্তু দেখি নেবা আপনার মাংস তরকারি। দেখন্তু মাংস তরকারি পানি মরিবা যাই আকু বসাইবা, নহলে তরকারি আইসা গন্ধাইব। তার কিছু সময় ঢাঙ্কি দেবা, মাংস মাংস পকাইবা। দেখুন পকাইছি, দেখন্তু খেলিছি নহলে লাগি যাইছে। আপনি এবার আমি ঢাঙ্কি দেবা আর কিছু সময় পাই পানি পুরা শুখি যা পর্যন্ত। চলন্তু এটি দেখি নেব আমার মাংস তরকারি অবস্থা। চলন্তু তরকারি টিকে চটাই দেবা। দেখন্তু মু চটাই দেছি, দেখন্তু তরকারি সবু মাংস পানি গুড়াক মরি যাইছি, শুখিলা শুখিলা হয়েছি। এবার এতে আমি লঙ্কা পাউডার দিয়ে দেবা, আপনার স্বাদ অনুসার দেবে। আপনার বেশি ভালো লাগুলে কি কম ভালো লাগুলে সেমিটিকা গরম মশলা দিয়ে দেবা, ধনিয়া পাউডার দিয়ে দেবা, আউ চিকেন মশলা বদলে আমি এই মশলাটা দেছু। আপনার মানে চাইলে এইটা দিয়ে পারবে না চিকেন মশলা দিয়ে পারবে। আকু ভালো ভাবে এবার ঘাঁটি দেবা। এবার এতে আমি টমাটো দিয়ে দেবা,
ଦେଖନ୍ତୁ ମୁଁ କହିଭଳି ଟମାଟୋ ଦେଉଛି, ଏଭଳି ଟମାଟୋ ଦେବେ। ସିଝିବା ପାଇଁ ଚାରି ଟିକେ ପାଣି ଦେଇଦେବେ। ଦେଖନ୍ତୁ ମୁଁ ପାଣି ଟିକେ ଦେଇଦେଉଛି, ଏବେ ଆକୁ ଭାଙ୍ଗିଦେବା। ଦେଖିବା ଏବେ ଆମର ମାଂସ ତରକାରୀ, ଦେଖନ୍ତୁ ଆକୁ ଟିକେ ଚଟେଇ ଦେବା। ଟମାଟୋ ଦେଖନ୍ତୁ ସିଝି ଯାଇଛି, ଆକୁ ଟିକେ ଘାଣ୍ଟି ଦେବା। ଦେଖନ୍ତୁ ମୁଁ ଭଲ ଭାବରେ ଟମାଟୋକୁ ଘାଣ୍ଟି ଦେଇଛି, ଟମାଟୋକୁ ସିଝି ଯାଇଥିଲା। ଆକୁ ଆଉ ଟିକେ କଷିବାକୁ ଦେବା, ତାପରେ ପାଣି ଦେବା। କଷି ଆସିଲାଣି, କଷି ହୋଇଯାଇଛି, ଏବେ ଆମେ ପାଣି ଦେଇଦେବା। ଦେଖନ୍ତୁ ଆମର ଚିକେନ ତରକାରୀ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯାଇଛି, ଏବେ ଆଉ ଟିକେ ଗରମ ମସଲା ପକାଇଦେବା। ମସଲା ଦେଇନୁ, ଗରମ ମସଲା ଦେଇଛି, ଆକୁ ପକାଇଦେବା ଭଲ ଭାବରେ। ଏଇ ଗରମ ମସଲା ଦେଲେ ବହୁତ ସୁନ୍ଦର ହୋଇଥାଏ ତରକାରୀ, ତରକାରୀର ବାସ୍ନା ବି ଭଲ ହୋଇଥାଏ। ଆକୁ ଢାଙ୍କି ଦେବା, ଗ୍ୟାସ୍ ବନ୍ଦ କରିଦେବା। ଏବେ ତରକାରୀ ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯାଇଛି ଖାଇବା ପାଇଁ, 2 ମିନିଟ୍ ପରେ ତାକୁ ଆମେ ବାଢ଼ିକି ଖାଇପାରିବା। 2 ମିନିଟ୍ ପର୍ଯ୍ୟନ୍ତ ଅପେକ୍ଷା କରିବା। ଦେଖନ୍ତୁ 2 ମିନିଟ୍ ହୋଇଯାଇଛି ତରକାରୀ, ଏବେ ଆମର ପୁରା ପ୍ରସ୍ତୁତ ହୋଇଯାଇଛି, ଆକୁ ଖାଇପାରିବେ। ଆପଣମାନେ ଏଇଭଳି ଥର ବନେଇ ଖାଆନ୍ତୁ, ବହୁତ ଭଲ ଲାଗିବ, କଲର୍ଫୁଲ୍ ମାଂସ ତରକାରୀ। ଆପଣମାନେ ପିଙ୍କି ରେସିପି ଚ୍ୟାନେଲ୍ ଲାଗୁଥିବାରୁ ଆପଣମାନଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ।